मेरा ट्रिक ही स्टार्ट हो जाएगी उस दो नहीं অনেকদিন পর হলে যাচ্ছি একটা মুভি দেখতে, তা আবার হরর মুভি। চলো সাউথ সিটি দেখে দেখা হচ্ছে, আর তোমাদের দেখাচ্ছি সাউথ সিটি মল এখন কেমন লাগছে, আর মুভিটা কেমন হচ্ছে সেটা অবশ্যই বলবো। দেখতে থাকো পুরো। বাস খারাপ হয়ে গেছে, পিছনে বাস দেখতে পাচ্ছ, এখন আমি ওলা বুক করলাম, যাই না সাউথ সিটি টাইম পৌঁছতে পারবো কিনা। দেখো এই নির্জন রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, তো ওলা বুক করেছি, ওলা এখন আসবে। পিছনে দেখো বাসটা দাঁড়িয়ে রয়েছে, কি ঝামেলায় পড়লাম ভাই। কপাল দেখো আজকে, যে ওলা বাইক করে আসছিলাম, এ বাইকেরও টায়ারের প্রবলেম। শাস্ত্রী পৌঁছে গেছি, আমি দেখো পিছনে তার ওয়েট করছি, কখন আসবে। আমরা এখন ভুলভুলাইয়া 2 দেখতে যাচ্ছি, তো অলরেডি টিকিট বুক করা আছে, অবভিয়াসলি করবো। দেখো ভুলভুলাইয়া 2 এর জন্য লোক, দেখো মনে হচ্ছে সবাই ভুলভুলাইয়া 2 দেখতে এসেছে। হ্যাঁ ভিডিও করছি তো। তো হলে ঢুকে গেছি, এখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, সবাই দাঁড়িয়ে আমরা ন্যাশনাল অ্যান্থেমটাকে শুনছি। হ্যাঁ রি, কা পৌঁছে তু? বাস মে বেঠি। কুছ তো এক্সাইটমেন্ট দিখা, শাদি হোনে ওয়ালি হ্যায় তেরি। ক্যা বাত হ্যায়, মুঝে ডক্টর বননে ইসলিয়ে ভেজা থা কি বাবা। তো এখন ইন্টারভেল হলো, দেখো হলটা চারপাশটা দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর হলটা। এটা হচ্ছে সাউথ সিটি আইনক্স। তো অনেকদিন পর মুভি দেখতে এসেছি, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। এটা ডলবি অ্যাটমস সাউন্ড খুবই সুন্দর, একটু অন্ধকারের জন্য তোমাদের প্রবলেম হতে পারে। এই মুভি দেখে বেরোলাম, ভালোই লেগেছে মুভিটা। তোর কেমন লেগেছে? ভালো লেগেছে, কিন্তু অক্ষয় কুমারের মতো পারি, অক্ষয় কুমারের মতো পারি, অক্ষয় কুমার বেস্ট। হ্যাঁ অক্ষয় কুমার অ্যাক্টিংটা বেটার ছিল, কার্তিক আরিয়ানও ভালো করেছে, কিন্তু অক্ষয় কুমারটা বেটার ছিল। আর একজন মিরর পেলেই পোজ দিতে শুরু করে দেয়।
আরে ভিডিওই তো নে তুমি ছবি তুলতে বলেছিলাম ভিডিও করছে মোটা অন্ধকার তোর ফিগার ভালো আমার এই এটির একটা কমিয়ে দিলে আরো ভালো লাগে তখন অতটা ক্রাউড ছিল না কিন্তু এখন তো বিশাল ক্রাউড মনে হচ্ছে দেখো উপরে এটা তো চারপাশে শুধু লোক আর লোক আর সামনে রয়েছে আমার এই মডেল আজকে একেই বেশি দেখতে পাবে আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ সিটিতে অনেকদিন পরে দেখো ফটো তুলছি না ভিডিও করছি তো সাউথ সিটি থেকে বেরিয়ে পাশে একটা গলিতে দেখবে তোমরা অনেক রকম খাবার পাবে তো এখন ওখানেই খেতে এসেছি দেখে তো খুব টেম্পটিং লাগছে মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি দেখো খুবই রিজনেবল রয়েছে কিন্তু আমি খেয়ে বলবো ভালো কি না পয়সা বসুল কি না আমি করি আমার সাথে ভয় লাগে গাড়ি চলে পায়ের উপর না চড়ে দিতে দেখি ভিডিও করছে পায়ের উপর তুলে দিল আঙুল আসছে না তো এখন আমি রোল খাবো সাবসিডি রোল খাই রোল খেয়ে আরো কিছু অর্ডার দিচ্ছি ওটাও খাবো আর অনেক কিছু খেয়ে বাড়িয়ে যাবো তাহলে ভিডিওটা দেখতে দেখো এটা কি নর্মাল একটা চিকেনে গ্রেভি বললো তো দেখে তো টেম্পটিং লাগলো বলে নিয়ে নিলাম এক একটা পিস 30 টাকা করে এগুলো হচ্ছে চিলি চিকেন মোটামুটি পিস হাফ প্লেট 60 টাকা আরে খেয়ে যাচ্ছে আমি কিছু খাচ্ছি না তো চলে এসছে আমাদের লাচ্ছা পরাঠা এবার লাচ্ছা পরাঠা দিয়ে এগুলো খেয়ে দিই আমি এখনো কিছু খাচ্ছি না এবার নে এবার যে নিজে খাচ্ছিস তখন দিয়ে আমি নিজে খেয়েছিলি তোর 10টা বাইটের পর আমি একটা বাইট নিচ্ছিলাম আর আমার ওই একটা বাইটটাই তুই রেকর্ড করছিলি দাঁড়া বড়টা বললাম কোথায় ভালো টেস্ট নেই কিন্তু আমার ক্যামেরা ম্যান আছে খুব উল্টো পাল্টা শুনছে কতদিন না শুনতো ঠিক আছে তাই এর থেকে আমি কি পাবো আরে কেসি যখন অ্যাড দেয় ওরকম এদের সব কিছু দেখছি কোটিং যেন একটু মোটা মোটা লাগছে না এদের কোটিংগুলো স্বাদ নেই কোনো
यार अभी कहाँ पर लच्छा परोटा भी की जाए ना किसी चीज़ के मेरी चाहिए सीरियसली पोटी वगैरह मत चलो पोटी किच में दा 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 सामने जा বাগুইহাটিতে এসেছি প্রায় 9টা বাজে, তো এখন বাড়ি যাব বলে বাসের জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই সাউন্ডটা আগে রেকর্ড হয়নি, তাই আমি ভয়েস ওভার দিলাম। তো এখন বাস ধরে সোজা বাড়ি যাব। তোমরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।